আজকে ব্যারাকপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডে আমরা বেরিয়েছি। এই ওয়ার্ডের সমস্ত সাধারণ কর্মীরা রয়েছে, তাদের নিয়ে আমরা দিদিকে বলো যে প্রোগ্রাম, যেটা বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত বাংলার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য যে নাম্বারটা ছড়িয়ে দিয়েছেন 9137 09137 0, যার মাধ্যমে সবাই তাদের প্রবলেমের কথা, দুঃখ দুর্দশার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে পারেন। তার যে ব্যবস্থা করেছেন সেই নম্বরটাকে নিয়েই দিদিমণির সাথে যাতে বাংলার মানুষ যোগাযোগ করতে পারেন, তার ব্যবসায় প্রচার করতে আমরা এই ওয়ার্ডে বেরিয়েছি, এই ওয়ার্ডে ঘুরছি। এই ওয়ার্ড নিয়ে আমরা ওয়ার্ডে সমস্ত মানুষের কাছেই আমরা চাইব, পৌঁছে যেতে চাইছি, যাতে মানুষ তাদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে পারে। কয়েকদিন আগে দেখা গেল অর্জুন সিং একটা ওয়েবসাইট লঞ্চ করলেন, আজকে বীজপুরের বিধায়ক একটা ফোন নাম্বার দিয়ে ঘরের ছেলেকে বলো বলে প্রচার করলেন, কি বলবেন? নকলের উপরই দলটা আছে, বাংলার প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত প্রজেক্টগুলো নকল করে চলছেন, কারণ কন্যাশ্রীর নকল, বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের যে সস্তার ওষুধ ফেয়ার প্রাইস সব তার নকল করে তিনিও ভারতবর্ষ চালু করতে চাইছেন। একটার পর একটা প্রোগ্রাম যেগুলো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে করেছেন সেগুলো সবটাই উনি নকল করছেন, নকল করে নিজের নাম করতে চাইছেন। এবং কেন্দ্রীয় সরকার একটা পরিমাণ টাকা দিয়ে পুরোটাই রাজ্যের ওপর চাপিয়ে দিচ্ছেন, দিয়ে আবার নিজের নাম করাচ্ছেন, এটাই ওদের ক্যারেক্টার। এবং সেটাকে মানে নকল, সেটাকে আবার নকল করে এরাও দিদিমণির এই প্রোগ্রামকে নকল করে নিজেরা করতে চাইছেন। বাংলার মানুষ বুঝে গেছে, ওদের রাজ্য সভাপতিও কি একটা প্রোগ্রাম করছেন, চায়ের দোকানে বসে না চায়ের আড্ডা, চাপে আড্ডা না কি সব করবেন টরবেন, এই নকলের ওপরই দলটা আছে। তবে নকল করে বাংলায় কিছু হবে না। 2021 সালে বাংলার এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতে বাংলার মসনদে বসবে।